হ্যালো গাইস, ভালো আছেন নিশ্চয়ই আপনারা সবাই। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো আমরা উইন্ডোতে যে থাই বা গ্লাস ব্যবহার করি এটাতে মহিয়ার কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে যে সেকশনটি দেখাচ্ছি সেটা হলো আউটার সাইড, অর্থাৎ এইখানে আমাদের যে জানালার দুইটা শাটার এটার আউটসাইড, অর্থাৎ এটা বাইরের দিকে থাকবে। এইখানে আমরা শাটারে আউটসাইডে ব্যবহার করেছি। আর যে শাটারটা ভিতরের সাইডে থাকবে ওই আউটার সাইডের ভিতরের সাইডে আমরা এই মহিয়ারটা ব্যবহার করেছি। অর্থাৎ আমরা আউটার সেকশনে একটা দুই সাইডে দুইটা মহিয়ার ব্যবহার করেছি। আর হলো আমরা যে পাল্লাগুলি ব্যবহার করি, অর্থাৎ দুইটা পাল্লা থাকে নর্মালি, দুইটা পাল্লা, তো দুইটা পাল্লার ইন্টার যে লকটা থাকে, অর্থাৎ দুইটা পাল্লার যখন দুই দিকে টেনে লাগানো হয় এর মধ্যবর্তী যে জায়গা এইটার দুইটা ইন্টারলকই থাকে, একটা থাকে বাহিরে একটা থাকে ভিতরে। আর গ্লাস পাল্লার, অর্থাৎ গ্লাস পাল্লার বটমে থাকে, বটমের আউটসাইডের যে পাল্লাটা এটা আউটসাইডে থাকে। আমরা এখন দেখছি সেটা হলো ইন্টারলক, বাইরেটা ভিতরে থাকে এবং ভিতরেটা ভিতরে ইন্টারসেকশনও একটা মহিয়ার থাকে। আমরা ভিতরের পাল্লার মহিয়ারটা দেখতে পাচ্ছি, ভিতরের পাল্লার ইন্টারলকে, অর্থাৎ একটা দুইটা পাল্লার ইন্টারলকে দুইটাই মহিয়ার ব্যবহার করা হয়। আর যেটা আমরা ব্যবহার করি সেটা হলো দুইটি পাল্লারই উপরে আউটের যে পাল্লাটা থাকে আউটসাইডে এবং ভিতরের পাল্লাটা ভিতর সাইডে। মহিয়ারটা হলো একটা ফিতার মতো, অর্থাৎ লাগানো একটা ফোম জাতীয় সফট টাইপের, এটা একটা গ্লাসের সাথে যখন একটা গ্লাস স্লাইড করে অর্থাৎ ঘষা খায়, এটা লাগালে কি হয় যে একটা থাইয়ের সাথে আরেকটা যে ঘষণের সময় এর উপর কোনো স্কেচ পড়ে না। প্লাস হলো এটা লাগানোর কারণে গ্লাসটা ঘষণের সময় গ্লাসে ধুলাবালি এটা পরিষ্কার করে ফেলে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো শাটার পাল্লার টপে আমরা আসলে যে মহিয়ারটা ব্যবহার করি, আউটসাইডে যে পাল্লাটা থাকে এটার আউটসাইডে এবং ভিতর সাইডে যে পাল্লাটা থাকে এটার ভিতর সাইডে মূলত এটা ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, দেখা যাচ্ছে যে আউটার যে সেকশন থাকে আউটার সেকশনে দুইটা সাইডে ব্যবহার করা হয়, একটা ভিতর সাইডে একটা বাহির সাইডে, এবং যে শাটার যে পাল্লা এটা ইন্টারলকে ব্যবহার করা হয় টপে এবং বটমে, আউটেরটা আউটসাইডে টপে এবং বটমে, এবং ভিতরে যে পাল্লা এটার ভিতর সাইডের অর্থাৎ টপে এবং বটমে আমাদের এই মহিয়ারগুলো লাগানো হয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।